দুচাকা কিংবা চার চাকার মোটরের ক্ষেত্রেই যাতায়াতের সময় এতদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল প্রত্যেক সময় গাড়ির কাগজ অর্থাৎ প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে রাখা। তবে এখন থেকে আর তার প্রয়োজন পড়বে না, নিয়মে এলো বদল। পয়লা অক্টোবর থেকেই চালু হবে এই নতুন নিয়ম। ইতিমধ্যেই নোটিফিকেশন পৌঁছেছে রাজ্য পরিবহন বিভাগ ও ট্রাফিক পুলিশের দফতরে। অ্যাপের মাধ্যমেই চেক করা যাবে গাড়ি সংক্রান্ত নথি। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এসেছে এক নতুন অ্যাপ এবং ট্রাফিক পুলিশ কর্মীদের কাছে থাকবে বিশেষ মেশিন। রেজিস্ট্রেশন নম্বর দিলেই মিলবে গাড়ি সংক্রান্ত সমস্ত তথ্য এবার থেকে। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।